আজকে আলোচনা করতে যাচ্ছি জেনারেল ম্যাথমেটিক্স ডিজাইনারের ও লেভেলের চ্যাপ্টার হলো মেনসুরেশন পরিমাপ। তো মেনসুরেশন চ্যাপ্টারে কী কী আছে, এখানে রেক্ট্যাঙ্গুলার এরিয়া, ট্রাপিজিয়াম, তারপরে কাইট, এদের এরিয়াগুলো ফর্মুলা দিয়েছে। রেক্ট্যাঙ্গুলার হলো লেন্থ ইনটু ব্রেথ হলো এরিয়া, ট্রাপিজিয়ামের এরিয়া হলো হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, এ বিটা হলো প্যারাল লাইন্স এ অ্যান্ড বি, এইচটা হলো হাইট বিটুইন দ্য প্যারাল লাইন্স, সেটা হলো এইচ। কাইট, কাইটের জন্য কী দিয়েছে, কাইট হলো ঘুড়ি আর কি, সেটার ডায়াগোনাল ওয়ান ডায়াগোনাল টু ওরা দিয়েছে এ অ্যান্ড বি, হাফ ইন্টু এ অ্যান্ড বি, দ্যাট ইজ এরিয়া অফ এ কাইট ইজ হাফ ইন্টু প্রোডাক্ট অফ দ্য ডায়াগোনালস, প্রোডাক্ট অফ দ্য ডায়াগোনাল, ডায়াগোনালস হলো এই কর্নার থেকে এই কর্নার ডায়াগোনাল ওয়ান, এই কর্নার থেকে এই কর্নার ডায়াগোনাল টু, তো এই আর কি। এখানে প্রথমে কী দিয়েছে, বিভিন্ন রকমের শেপ দিয়েছে, রেক্ট্যাঙ্গেল, ট্র্যাপিজিয়াম, এটা এটা ট্র্যাপিজিয়াম, এটা কাইট, এভাবে বিভিন্ন রকমের শেপ দিয়েছে, তাদের এরিয়া বার করতে হবে। এখন আমি ওয়ান বাই ওয়ান ট্রাই করেছি, প্রথমে দেওয়া আছে কি এটা একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া বার করতে বলেছে, এরিয়া বা রেক্ট্যাঙ্গেল হলো লেন্থ ইনটু ব্রেথ, তো লেন্থ হলো 5.1, ব্রেথ ইজ গিভেন 2 মিটার, ওকে, সো 5.1 মিটার ইন্টু 2 মিটার, তো এটা যা হবে সেটা আমরা মানে লিখব। এটা কত হয়, 2 × 2 5 × 10, তাহলে হলো 1 ডিজিটেবল পয়েন্ট, 10.2, 10.2 দ্যাট ইজ মিটার স্কোয়ার হয়ে গেল। তার এরপর আসছে কি নাম্বার টু, এর ওরা কী দিয়েছে, এটা একটা ট্রাপিজাম, কারণ প্যারালাল লাইন্স অপোজিট সাইডস হলো প্যারালাল সাইডস, ওয়ান পেয়ার ইজ প্যারালাল, অ্যানাদার পেয়ার ইজ নন প্যারালাল, এরকম ডিজাইনের হলে এটাকে বলা হবে ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের এরিয়া কী, ট্রাপিজিয়াম এরিয়া হলো হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, এ অ্যান্ড বি হলো প্যারালাল লাইন্স, এ হলো 4, বি হলো 7, অ্যান্ড এইচটা হলো গিয়ে হাইট ইন বিটুইন দ্য টু প্যারালাল লাইন্স, দ্যাট ইজ 4, উপর ডান করলাম হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ লিখে আমরা এখানে ক্যালকুলেশন করলেই হবে, অসুবিধা নেই। তারপরে নাম্বার থ্রি তো ওরা কী দিয়েছে, এখানেও এটা হলো প্যারালাল লাইন্স, অ্যারো মার্ক থাকা মানে হলো এরা একে অপরের প্যারালাল, তো এখানে হলো প্যারালাল সামথিং 12.4 8.2 গিভেন ইন বিটুইন দ্য টু প্যারালাল লাইন্স, হাইট ইজ 10 মিটার, সো আমি লিখলাম, পুট ডাউন করলাম, পুট ডাউন করে এটার ক্যালকুলেশন করে বার করতে হবে, আর কোনো সমস্যা নেই। নাম্বার থ্রি হলো, সরি এটা থ্রি নাম্বারটা এটা ছিল, নাম্বার থ্রি এটা পয়েন্ট দিয়ে দিয়ে করেছে আর কি, অসুবিধা নেই। নাম্বার ফোরে কী আছে, কাইট, কাইটের এরিয়া, তো কাইটের এরিয়া নাম্বার ফোর কী আছে, এরিয়া হবে কাইট হাফ ইন্টু ডায়াগোনাল ওয়ান ডায়াগোনাল টু, তো ডায়াগোনাল ওয়ান হলো এখানে 6, ডায়াগোনাল টু হলো 3 6 অ্যান্ড 3, তো লিখলাম 6 অ্যান্ড 3, হাফ ইন্টু 6 ইন্টু 3 যা হবে, তো সেটা বসাবে জায়গায় আর কি। নাম্বার 5 কী আছে, নাম্বার 5 আছে হলো একটা বড় শেপ দুটো ভাগ করা যায়, একটা হলো ট্র্যাপিজ, একটা হলো রেক্ট্যাঙ্গেল, তো ট্র্যাপিজিয়াম এবং রেক্ট্যাঙ্গেলের আলাদা করে ভ্যালু মানে ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এরিয়া অফ দ্য হোল অবজেক্ট বার করতে পারি। হাউ টু ডু দিস নাম্বার 5, তো 5 আমরা এটা দিয়েছি এরিয়া
এখন দেখা যাচ্ছে এরিয়া অফ দা শেপ ইকুয়ালস টু এরিয়া অফ দা শেপ হলো এরিয়া ওয়ান এরিয়া টু। এরিয়া ওয়ানটা হলো ট্রাপিজিয়াম, সেটা কি হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। আচ্ছা তারপরে কি দিয়েছে রেক্ট্যাঙ্গেল এরিয়া, সেটা কি লেন্থ ইন্টু ব্রেথ, সো লেন্থ হলো ফাইভ অ্যান্ড ব্রেথ হলো থ্রি, তো সেই হিসাবে লিখলাম থ্রি ইন্টু ফাইভ। এরপরে এটা আমরা ক্যালকুলেশন করলে এরিয়া পেয়ে যাবো। আচ্ছা নাম্বার এইট, নাম্বার এইটে কী আছে, নাম্বার এইট হলো একটা কাইট, এটা রেক্ট্যাঙ্গেল এরিয়ার মধ্যে একটা কাইট শেডেড এরিয়া বার করতে হচ্ছে। শেডেড এরিয়া বলতে তো দেখা যাচ্ছে এটা শেডেড এরিয়া, কাইটটা বাদ দিতে হবে, অর্থাৎ রেক্ট্যাঙ্গেল মাইনাস কাইট, নাম্বার এইট হলো রেক্ট্যাঙ্গেল মাইনাস কাইট করলে শেডেড এরিয়া বার হয়ে যাবে। সেটা কীভাবে, রেক্ট্যাঙ্গেল এরিয়া মাইনাস কাইট এরিয়া, রেক্ট্যাঙ্গেল এরিয়া হলো লেন্থ ইন্টু ব্রেথ, কাইট এরিয়া হলো হাফ ইন্টু ডায়াগোনাল ওয়ান ডায়াগোনাল টু, ডায়াগোনাল ওয়ান হলো নাইন ডায়াগোনাল টু হলো ফোর, সেই হিসেবে আমরা প্রদান করলাম। এটা ক্যালকুলেশন করে পাওয়া যাবে চার নং ছত্রিশ, চার নং ছত্রিশ আঠেরো মানে এইটিন হবে আর কি। নাম্বার নাইন, নাম্বার নাইনে কী দিয়েছে, নাম্বার নাইনে হলো একটা শেড এরিয়া বার করতে বলেছে, সেটা কীভাবে, শেড এরিয়া বলতে ওরা বলেছে এই একটা শেডেড জোন এই একটা শেডেড জোন দুটো পার্ট, তো রেক্ট্যাঙ্গেল মাইনাস ট্র্যাপিজিয়াম, এটা ট্র্যাপিজিয়াম বিকজ প্যারালাল প্যারালাল নন প্যারালাল নন প্যারালাল, রেক্ট্যাঙ্গেল এরিয়া মাইনাস ট্র্যাপিজিয়াম এরিয়া মানে রেক্ট্যাঙ্গেল থেকে ট্র্যাপিজিয়াম কাট করলে আমরা এইটা পেয়ে যাব, সেটা লিখলাম রেক্ট্যাঙ্গেল এরিয়া মাইনাস ট্রাঙ্গেল ট্র্যাপিজিয়াম, এটা ট্র্যাপিজিয়াম বুঝাচ্ছি, ট্র্যাপিজিয়াম এরিয়া রেক্ট্যাঙ্গেল হলো লেন্থ ইন্টু ব্রেথ, ট্র্যাপিজিয়াম হলো হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, হাফ ইন্টু এ প্লাস এ হলো গিয়ে সেভেন বি হলো থ্রি গিভেন, তো সেটা ক্যালকুলেশন করে আমরা লিখতে পারি কোনো সমস্যা নেই। তারপরে কী আসছে নাম্বার টেন, নাম্বার টেন হলো ওয়ার্ড প্রবলেম দিয়েছে, সেটা কি রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল হ্যাজ অ্যান এরিয়া অফ এরিয়া অফ সেভেন হান্ড্রেড সেভেন্টিন মিটার স্কোয়ার অ্যান্ড উইথ অফ নাইন মিটার, ফাইন ইস লেন্থ, তার মানে হলো একটা রেক্ট্যাঙ্গেল আছে এরিয়া হলো তার হান্ড্রেড সেভেন্টিন মিটার স্কোয়ার, ব্রেথ হলো নাইন মিটার, সো হোয়াট ইজ দ্য লেন্থ, সো উই নো এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল ইকুয়ালস টু লেন্থ ইন্টু ব্রেথ, তো ভ্যালুগুলো পুট ডাউন করে লেন্থের ভ্যালুটা পেয়ে যাবো হান্ড্রেড সেভেন্টিন বাই নাইন, ডিভাইড করলে যা হবে সেটা। নাম্বার ইলেভেন, নাম্বার ইলেভেনে কী বলেছে, ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজিয়াম হবে অব এরিয়া হান্ড্রেড ফাইভ সেন্টিমিটার স্কোয়ার হ্যাস প্যারালাল সাইজ, প্যারালাল সাইজ অফ লেন্থ ফাইভ সেন্টিমিটার নাইন সেন্টিমিটার, হাউ ফার অ্যাপার্ট আর দ্য প্যারালাল লাইন প্যারালাল সাইজ, মানে একটা ট্র্যাপিজিয়ামের ব্যাপারটা ওরা ডিসকাস করেছে, যাটা যার প্যারালাল সাইজ হলো নাইন অ্যান্ড ফাইভ অ্যান্ড টোটাল এরিয়া হান্ড্রেড ফাইভ, সো হোয়াট ইজ দ্য হাইট, হাইট মানে হলো প্যারালাল লাইন দুটোর মধ্যেখানের ডিস্টেন্সটা আর কি, মানে এটাকে হাইট বলা হচ্ছে, তো এই হাইট হলো ধরলাম এইচ, তো এরিয়া হবে প্যারালোগ্রাম ইকুয়ালস টু এরিয়া হবে ট্র্যাপিজিয়াম ইকুয়ালস টু হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, তো তিনটে ভ্যালু গিভেন আর একটা চার নম্বর ভ্যালু এইচ হাইটটা বার করতে বলেছে, তো সেই হিসাবে আমরা এইচের ভ্যালুটা এইভাবে পেয়ে গেলাম, পাবো আর কি ক্যালকুলেট করে। আচ্ছা নাম্বার টুয়েলভ কী বলেছে, কাইট, আ কাইট অফ এরিয়া দিস ওয়ান টু হান্ড্রেড ফিফটি টু মিটার স্কোয়ার হ্যাজ ওয়ান ডায়াগোনাল অফ লেন্থ অফ লেন্থ নাইন মিটার, একটা কাইট তার এরিয়া হলো টু ফিফটি টু, নাম্বার টুয়েলভ কাইটের একটা কাইটের এরিয়া হলো টু ফিফটি টু, ওয়ান ডায়াগোনাল ইজ নাইন, হোয়াট ইজ দ্য অ্যানাদার লেন্থ অফ দ্য অ্যানাদার দ্য আদার ডায়াগোনাল, একটা কাইট আছে
এইটার এরিয়া হলো 252, একটা ডায়াগোনাল হলো 9, আরেকটা ডায়াগোনাল কত, তো আমরা ভ্যালু পুট ডাউন করলাম। হোয়াট আর গিভেন আননোন ভ্যালু ইজ d2 ডায়াগোনাল 2, সো উই হ্যাভ ফাউন্ড আউট d2 উইল বি ইন দিস ওয়ে। তো ক্রস মাল্টিপ্লিকেশন করে ট্রাভেল করলাম, হয়ে যা করতে হবে ক্যালকুলেশন করে। এটা গেল নাম্বার 12। তারপর আমরা করেছি নাম্বার 15, সেটা কি 15 আমরা বলেছে ফ্লোর 5 মিটার বাই 20 মিটার ইজ কভার্ড বাই স্কোয়ার টাইলস অফ সাইড 20 সেন্টিমিটার। আচ্ছা হাউ মেনি টাইলস আর নিডেড, মানে একটা ফ্লোর আছে, ফ্লোর মেঝে, তো সেই মেজারটার লেন্থ অ্যান্ড ব্রেথ গিভেন 5 মিটার বাই 20 মিটার, তো সেটাকে আমরা সেন্টিমিটার কনভার্ট করব। উই নো 1 মিটার = 100 সেন্টিমিটার, সেই হিসেবে আমরা 5 মিটারকে সেন্টিমিটার করলাম, 5 × 100, 20 মিটারকে সেন্টিমিটার কনভার্ট করলাম, 20 × 100। সেটা আমরা ক্যালকুলেশনটা না করে পরপর লিখে রাখলাম, দিস ইজ দ্য এরিয়া অফ দ্য ফ্লোর ইন সেন্টিমিটার স্কোয়ার। নাও এরিয়া অফ দ্য অফ এ টাইল, টাইলের এরিয়া কত, স্কোয়ার টাইল হলো 20 সেন্টিমিটার বাই 20 সেন্টিমিটার। ওরা বলেছে যে স্কোয়ার টাইলস অফ সাইড 20 সেন্টিমিটার, মানে লেন্থ অ্যান্ড ব্রেথ দুটোই 20 করে, দেয়ারফর টাইলের এরিয়া হলো 20 বাই 20 এত সেন্টিমিটার স্কোয়ার। তো সাপোজ নাম্বার অফ টাইলস ইজ এন, তো সে মোতাবেক আমরা কি লিখছি, ফ্লোর এরিয়া = 1 টাইল এরিয়া × নাম্বার অফ দ্য টাইলস। তো ফ্লোর এরিয়া তো আমরা একটু আগে লিখেছি, এটা পেয়েছি লিখলাম। তারপরে কি 1 টাইল এরিয়া হলো 20 × 20 নাম্বার অফ টাইলস, তো সেই হিসেবে এন ইকাস্ট হবে, ক্রস মাল্টিপ্লিকেশন করে এটা আমরা পেয়ে যাচ্ছি এভাবে। তো এটা কি বলে করা যায়, 20 চলে গেলো, তারপরে 4 × 5 = 20 সেটা চলে গেল, 4 × 25 হলো 100, আর 2500 নাম্বার অফ টাইলস ইজ 2500, দিস ইজ দ্য নাম্বার অফ দ্য টাইলস। আবার দেখি এটা চলে গেলো 4 × 5 = 20, তারপরে আসছে হলোটা 4 × 5 = 100, 2500, ঠিক আছে। তো সেই মোতাবেক 2500টা টাইলস লাগবে ওই ফ্লোরে বিছানোর জন্য, তাহলে এটাও হয়ে গেল। তারপরে আমরা করলাম নাম্বার 16, সেটা কী লেখা আছে, 16 লেখা আছে অন স্কোয়ার পেপার, মানে এটা গ্রাফ পেপারে করতে বলছে, আর অন স্কোয়ার পেপার ড্র দ্য ট্রায়াঙ্গেল উইথ ভার্টিসেস অ্যাট দি দি দিস, মানে আমি এটা হোয়াইট পেপারেই করেছি, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নিলাম, ওরা যেরকমভাবে কোঅর্ডিনেটগুলো দিয়েছে 1 1 5 3 3 5, সেটার সাথে মিল রেখে আমি এখানে এক্স অ্যাক্সিস 5, এটা ওয়াই হলো 5 আপ টু 5 দিলাম, কোনো মাইনাসের কাহিনি নাই। সে মোতাবেক লিখলাম এ 1 1 1 1 হলো এ, এটা তারপরে এটা হলো 5 3, সেটা হলো 5 3 হলো এটা বি, থার্ড ওয়ানটা হলো 3 5, সেটা কি 3 5 হলো এটা সি, 3 5 এটা হলো দ্যাট ইজ সি, এ বি সি এটা হলো এই ট্রায়াঙ্গেলের কোঅর্ডিনেটস ভ্যালু দিছে একটা গ্রাফ পেপারের মধ্যে আর কি। তো ওরা প্রশ্ন করেছে কি ফাইন্ড এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এই গ্রাফ পেপারের মধ্যে দিয়ে করতে হবে। তো আমি কী লিখেছি, এরিয়া অফ দ্য স্কোয়ার, মানে এই যে এই ট্রায়াঙ্গেলের যেইটুকু জায়গার মধ্যে আছে সেটা স্কোয়ার হিসেবে আমি নিয়েছি, মানে রেক্ট্যাঙ্গুলার হিসেবে নিতে গিয়ে দেখা যায় একটা 4 স্কোয়ার হয়ে গেছে, অসুবিধা নেই।
এরিয়া অফ দ্য স্কোয়ার হলো 4 বাই 4 4 ইন্টু 4, 16, মানে এটার লেন্থ ও 4, উইথ ও 4। নাও দ্য এরিয়াস অফ দ্য ট্রায়াঙ্গেলস টু বি কাট আউট। এখন ওরা আমাদের বলেছে যে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল বলতে এটাকে বুঝেছে, এই ট্রায়াঙ্গেলের কথা বুঝেছে। তো এই ট্রায়াঙ্গেল বার করতে হলে আমি এই ট্রায়াঙ্গেল কাট করবো, এটা কাট করবো, এটা কাট করবো, মানে A1, A2, A3 বা পার্শ্ববর্তী তিনটা ট্রায়াঙ্গেল কাট করলেই আমরা এটা পেয়ে যাবো। লিখেছি, নাও দ্য এরিয়াস অফ দ্য ট্রায়াঙ্গেলস টু বি কাট আউট। A1, এই ট্রায়াঙ্গেলের এরিয়া হলো হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এটা হলো বেস, এখান থেকে একটু বেস, এটা হাইট। আবার এরিয়া টু, এটা হলো লেন্থ হাফ ইন্টু বেস ইন্টু হাইট, সেটাও করলাম। ট্রায়াঙ্গেল এরিয়া হাফ ইন্টু বেস ইন্টু হাইট, সেটা করলাম। সো এরিয়া অফ দ্য, তাহলে তিনটা ট্রায়াঙ্গেল মানে সাইড বাই যেটা আছে আর কি ট্রায়াঙ্গেল, সেটার এরিয়া বার করলাম 4 2 4। তাহলে শেডেড এরিয়া, ট্রায়াঙ্গেল ইন দ্য মিডল, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইন দ্য মিডল, সেটা কত হবে? টোটাল এরিয়া, টোটাল এরিয়া মাইনাস দিস থ্রি ওয়ালস, টোটাল এরিয়া হলো 16 স্কোয়ার এরিয়া, স্কোয়ার এরিয়া হলো 16। তো কি বলে, অ্যান্ড তিনটা ট্রায়াঙ্গেল এরিয়া হলো 4 2 4, তিনটা অ্যাড করলে হলে 10 হয়। তো সেই মোতাবেক 16 মাইনাস 10, দ্যাট ইজ 6 ইউনিটস, মানে 6 সেন্টিমিটার স্কোয়ার মিটার স্কোয়ার এইভাবে লিখতে হবে আর কি, ওরা ইউনিটের ভ্যালু দেয় নাই। তাহলে আমরা মোটামুটি সবই করলাম, মানে এটা মোটামুটি অনেকগুলি করলাম, যেগুলো করা হয় নাই এই এক্সারসাইজের, এক্সারসাইজ ওয়ান যে কটা করা হয় নাই সে কটা করতে হবে, স্টুডেন্ট হিসেবে করতে হবে যারা করতে চায়। অ্যান্ড এখানে কয়েকটা দু তিনটা হয়তো করা হয় নাই। অ্যান্ড ক্যালকুলেশনগুলো আমি তেমন করি নাই, বিকজ ক্যালকুলেশনগুলো তো নিজে বসে বসে করা যায়, ক্যালকুলেটার সাথে করা যায়, নিজেও ম্যানুয়ালি করা যায়। তো ক্যালকুলেশনগুলো মানে এটা নিজে করলে ভালো, স্টুডেন্টরা বোঝাটা হলো আসল। তো যেগুলো আমি এখান থেকে করি নাই সেটি হলো হোমওয়ার্ক, এখানে হলো দুই তিনটা আছে, এখানেও দুই তিনটা আছে। তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা এক্সারসাইজ টু করতে পারি, সেখানে কিছু ফর্মুলা আছে, ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে, দু একটা ফর্মুলা আছে দেখা যাচ্ছে, ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এই মেনসুরেশনের সেকেন্ড এক্সারসাইজ যাবো, ই করবো ইনশাল্লাহ। তো আজকের হোমওয়ার্ক হলো এক্সারসাইজ ওয়ানের পেজ নাম্বার 50, এক্সারসাইজ ওয়ানের দা করা হয় নাই দু চার পাঁচটা, সেটা করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।